फाइनली सकल क्रिकेट प्रेमी मानुषदेर खुशिर खबर दिए अफिसियलि भावे प्रकाशित तो हो गेल एशिया कप 2022 सम्पूर्ण मैच शिड्यूल। एक बार नय, दुबार नय, तीन बार ये एशिया कप 2022 भारतीय टीम मैच खेलते चलेছে पाकिस्तान बिरुद्धे। हाँ बस, शेष बार से ही साल 2018 भारत बांग्लादेश के हारिए एशिया कप चैम्पियन होलेও तारपरे 4 बछर जुड़े करोना सह नानान समस्यार जन्य এই एशिया कप और अनुष्ठित होते पारेনি। किन्तु अवशेषे सेई समस्त समस्यार अवसान घटिए एइमात्र प्रकाशित हो गेल एशिया कप 2022 शुरूर समस्त डिटेल्स। ताई तुमिओ यदि एशिया कप 2022 भारतीय टीमेर ठीक कबे कबे कोन टीमेर बिरुद्धे मैचगुली रयेछे, फ्रीते किभाबे लाइव देखा जाबे एबं सर्वोपरि पाकिस्तानेर बिरुद्धे भारत जे 3टा टी20 मैच खेलबे सेटा किभाबे कखन खेला होबे ता सबई यदि एई एकटी भिडियोर माध्यमे जानते चाओ ताहले प्लिज देखो पुरो भिडियो। एई एशिया कप 2022 देखार जन्य एक्साइटेड थाकले भिडियोटिके करो लाइक और साथे एइभाबे आरो एशिया कप 2022 और क्रिकेट संक्रांत भिडियो पावार जन्य एक्षुनि करो क्रिकेट इन बेंगली यूट्यूब चैनल के सबस्क्राइब। तो बस, एशिया कप 2022 एर प्रथमे मैच भेन्यूर कथा बोलले एशिया कप 2022 पुनर्निर्धारित सिद्धांत अनुयायी श्रीलंकार बुके खेला होवार कथा थाकलेও बर्तमाने श्रीलंकाय चला चरम राजनैतिक समस्यार जन्य ता यूएईर बुके शुधुमात्र दुबई और शारजा क्रिकेट स्टेडियामे अनुष्ठित होबे। এখন এই এশিয়া কাপ 2022 অংশগ্রহণকারী টিমগুলির কথা বললে এশিয়া কাপ 2022 এশিয়ার সমস্ত শক্তিশালী ক্রিকেট দল যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান, এছাড়া ইউএই, সিঙ্গাপুর, হংকং ও কুয়েতের মধ্যে কোনো একটা টিম কোয়ালিফায়ার ম্যাচ খেলে তবে গিয়েই এশিয়া কাপ 2022 এর মূল পর্বে খেলতে পারবে। এরপর এই এশিয়া কাপ 2022 এর গ্রুপ এবং ফরম্যাটের কথা বললে এশিয়া কাপ 2022 এ মোট 6টা টিমকে দুটি গ্রুপে ভাগ করে প্রথমে গ্রুপ স্টেজ বা গ্রুপ 6 এর ম্যাচ খেলা হবে। তারপর দুটো টিম এলিমিনেট হয়ে যাবে, তখন মোট 4টা টিমকে আবার দুটি গ্রুপে ভাগ করে সুপার 4 ম্যাচ খেলা হবে এবং তারপর এই সুপার 4 ম্যাচ থেকে যে দুটি টিম সর্বোচ্চ ম্যাচ জিতে সর্বোচ্চ পয়েন্ট রাখবে তাদের দিয়েই ফাইনাল দিয়ে এশিয়া কাপের সমাপ্তি ঘটানো হবে, যেখানে এই এশিয়া কাপ 2022 এর গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান ও একটি কোয়ালিফাই হওয়া নতুন টিম এবং গ্রুপ বি তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এখন এই এশিয়া কাপ 2022 এর সম্পূর্ণ ম্যাচ শিডিউল ও ভারতের কবে কবে ম্যাচ রয়েছে তা বললে এশিয়া কাপ 2022 শুরু হবে 27 আগস্ট শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দিয়ে দুবাই স্টেডিয়ামে, যেখানে 11 সেপ্টেম্বর ফাইনাল দিয়েই এশিয়া কাপ 2022 এর সমাপ্তি ঘটবে, যেখানে ভারত 28 আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে ও 31 আগস্ট কোয়ালিফাই হয়ে আসা একটি নতুন টিমের বিরুদ্ধে প্রথমে সুপার 6 ম্যাচ খেলবে। তো এখান থেকে তো ক্লিয়ার, ভারত 28 আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ স্টেজ বা সুপার 6 রাউন্ডে একটা ম্যাচ খেলবেই আর দ্বিতীয়বার ভারত আবারও 4 সেপ্টেম্বর সুপার 4 রাউন্ডের একটি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। আর যদি সমস্ত ক্রিকেট ফ্যানদের লাগ ভালো হয় এবং ভারত পাকিস্তান যদি দুজনেই এই এশিয়া কাপ 2022 ভালো খেলে ফাইনালে উঠে যায় তাহলে আবারও সেপ্টেম্বর 11 তারিখে আবারও একটি ভারত বনাম পাকিস্তানের ম্যাচ আমরা দেখতে পাবো। এখন এই এশিয়া কাপ 2022 এর লাইভ স্ট্রিমিং ডিটেলসের কথা বললে ম্যাচগুলিকে আমরা ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7:30 থেকে দেখতে পাবো টিভিতে স্টার স্পোর্টস ও মোবাইলে হটস্টার, এছাড়া আমরা একেবারে ফ্রিতে দেখতে পাবো টিভিতে ডিডি স্পোর্টসে। তো আজকের ভিডিও এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।